হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং আজকে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের মানে দশ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান বিশ্ব হিন্দি দিবস পালিত হয় কবে অপশান এ জানুয়ারি অপশান বি টেন্থ জানুয়ারি অপশান সি ইলেভেন্থ জানুয়ারি এবং অপশান বি টুয়েলভ জানুয়ারি রাইট অ্যান্সার অপশান বি টেন্থ জানুয়ারি আচ্ছা এখানে একটা নোট করবে এই দিনের এবছরের থিম হিন্দি ব্রিজিং ট্র্যাডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কিন্তু অবশ্যই নোট করে নেবে চলো নেক্সট সম্প্রতি ওস প্রয়াত ওস্তাদ রশিদ খান কে ছিলেন অপশান অভিনেতা অপশান বি সঙ্গীত শিল্পী অপশন সি লেখক এবং অপশান ডি সমাজকর্মী রাইট অ্যান্সার অপশান বি সঙ্গীত শিল্পী এখানেও একটা নোট করার আছে তিনি মৃত্যুকালীন বয়সে কত বছর ছিলেন পঞ্চান্ন বছর এবং তিনি ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী ছিলেন আচ্ছা নেক্সট তপশিলি জাতীয় উপজাতিদের স্টুডেন্টদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে যোগ্যশ্রী প্রকল্প লঞ্চ করল কোন রাজ্য সরকার অপশানে ওড়িশা অপশান বি ত্রিপুরা অপশান সি আসাম এবং অপশান ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এটি লঞ্চ করেছেন তোমরা সকলেই হয়তো জানো চলো নেক্সট ইনল্যান্ড ওয়াটারওয়ে ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রথম মিটিং অনুষ্ঠিত হলো কোথায় অপশান এ নিউ দিল্লি অপশান বি মুম্বাই অপশান সি কলকাতা এবং অপশান ডি কোচি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কলকাতা চলো নেক্সট পাঁচ নম্বর একশোটিরও বেশি ভাষায় গান গেয়ে গিনিস রেকর্ডে নাম তুললেন কে অপশানে মনীষা আইয়ার অপশান বি সুচেতা সতীশ অপশান সি রাহুল বড়াল এবং অপশান ডি কনিকা কাপুর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সুচেতা সতীশ সতীশ এখানে একটা নোট করবে তিনি কেরালার বাসিন্দা ছিলেন জিকেতে আসতে পারে আচ্ছা আজকের ক্লাসটি যদি কোথাও কিছু তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে নেক্সট চলো ইন্টারন্যাশনাল পেমেন্ট ডিভিশন পেমেন্টস ডিভিশনের জন্য ফোনপে কোম্পানির সিইও পদে নিযুক্ত হলেন কে অপশনে রিতেশ পাই অপশন বি সমীর নিগম অপশন সি শচিন বানসাল এবং অপশন ডি সৌরভ গিল রাইট অ্যান্সার হয়ে যাবে অপশানে রিতেশ পাই চলো নেক্সট সাত নম্বর চাঁদের উদ্দেশ্যে পেরিগ্রিন ওয়ান ল্যান্ডার লঞ্চ করল কোন দেশ অপশান এ ব্রিটেন অপশন বি রাশিয়া অপশন সি রা ইসরায়েল এবং অপশন ডি আমেরিকা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আমেরিকা নেক্সট পোল্যান্ডকে পরাজিত করে ইউনাইটেড কাপ দু হাজার চব্বিশ জিতল কে অপশান এ জার্মানি অপশন বি ব্রাজিল অপশন সি আর্জেন্টিনা এবং অপশান ডি বেলজিয়াম রাইট অ্যান্সার অপশানে জার্মানি নেক্সট নম্বর বায়ু নামে ভারতের প্রথম একশো শতাংশ ইলেকট্রিক বাইক ট্যাক্সি সার্ভিস লঞ্চ করল কোন রাজ্য অপশানে এ কর্ণাটক অপশান বি আসাম অপশান সি তেলেঙ্গানা এবং অপশান ডি কেরালা রাইট অ্যান্সার অপশান বি আসাম চলো চলে এসেছি দশ নম্বর প্রশ্নে আজকের ক্লাসের শেষ প্রশ্নে সেভেন্টি ফিফথ ক্রিয়েটিভ আর্টস এমই অ্যাওয়ার্ড জিতলেন কে অপশন এ বারাক ওবামা অপশান বি জো বাইডেন অপশন সি ভ্লাদিমির পুতিন এবং অপশান ডি নরেন্দ্র মোদি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বারাক ওবামা ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ তোমরা নোটসগুলো কিন্তু অবশ্যই করে নেবে আর পড়াশুনোটা করো আজকে ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো এরকমই রোজই আমি তোমাদের ডেলি আপডেট দিতে থাকবো চলো তাহলে নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো আর পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ